আসসালামু আলাইকুম, কেমন আছেন? চোখ লাল হওয়ার কতগুলো কারণ নিয়ে কথা বলবো আজকে। চোখ কেন লাল হয় সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন আছে যে ডাক্তার সাহেব, আমার চোখ প্রায় সময় লাল থাকে। লাল হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ, মানে আমি বলবো যে অন্যতম কিছু কারণ হচ্ছে হলো যে চোখ লাল হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অ্যালার্জি কনজাংটিভাইটিস। চোখ লাল হয় চোখ যখন দুই চোখ একসাথে লাল হয়ে যায়, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে হলো এটা হয় আপনি বাইরে গেলেন, ধুলাবালির মধ্যে গেলেন, ধুলাবালি কিংবা কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেলেন, বেগুন, ইলিশ, চিংড়ি, গরু মাংস কিংবা হাঁসের ডিম। হ্যাঁ, শীতকাল আসছে, অনেকে রাস্তায় দাঁড়ায় ওই যে সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন, কিংবা হাঁসের ডিমটা অনেকেই পছন্দ করেন। তো এই হাঁসের ডিম খেলে অনেক সময় চোখে অ্যালার্জি হতে পারে। আর এই শীতকাল দেখা যাচ্ছে যে ডাস্ট একটু বেশি থাকে, যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের এই চোখের অ্যালার্জিটা অনেক সময় বেড়ে যায়। এক্ষেত্রে একটু নিয়মকানুন, চোখে একটু চশমা, সানগ্লাস ব্যবহার করলে, কিংবা যারা রেগুলার চশমা পরেন সেই চশমাটা রেগুলার টাইমলি ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা অনেকটা কমে যাবে। অথবা বাইরে থেকে বাসায় যাওয়ার সাথে সাথে চোখটা ভালো করে পানিতে ওয়াশ করে ফেলতে পারলে এই অ্যালার্জির সমস্যা অনেকাংশেই কমে যাবে। অনেকে জোরে জোরে চোখে ঝাপটা দেয়, এই পানির ঝাপটা এবার জোরে জোরে না দিয়ে আস্তে আস্তে আলতোভাবে দিলেই হবে। এবং সবচেয়ে বড় কথা, চোখের পাপড়ির গোড়ায় গোড়ায় কিছু ময়লা জমে। চোখের পাপড়ির গোড়ায় গোড়ায় যে ময়লাগুলো জমে সেগুলো হচ্ছে হলো আপনার ময়লা জমে যাওয়ার কারণে পাপড়িতে ওই খুশকি হয়। এই খুশকি থাকার কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো হচ্ছে। পাপড়ির গোড়ায় গোড়ায় যে খুশকি জমে তার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ব্লেফারাইটিস। ব্লেফারাইটিস হলেও কিন্তু চোখের পাপড়ির গোড়ায় গোড়ায় পানি জমে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো যে ওই জায়গা থেকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস কিংবা অ্যালার্জিক রিয়াকশন হয়। সেই জন্য বাইরে থেকে আসলে কিংবা সকালে ঘুম থেকে উঠলেই চোখের পাতার পাপড়ির গোড়ায় গোড়ায় ময়লাগুলা কিংবা ক্রাস্টগুলোটা ওয়াশ করতে হবে। অনেক সময় আমরা বলি যে রোগীদেরকে, যে যাদের বেশি খুশকি থাকে তারা রাতেবেলা শোয়ার সময় যদি একটা চোখের অয়েনমেন্ট, যেমন আমাদের চোখের অ্যান্টিবায়োটিক যে অয়েনমেন্টগুলো ফার্মেসিতে গেলেই বলা যাবে, যেমন অ্যাপ্রোসিন আই অয়েনমেন্ট কিংবা সিরো আই অয়েনমেন্ট, এই অয়েনমেন্টগুলো অ্যান্টিবায়োটিক, চোখের মলম আই অয়েনমেন্ট বলা হয়, ক্রিম না, আই অয়েনমেন্ট আবার বলছি। এই মলমগুলো রাতে শোয়ার সময় একটু পাপড়ির গোড়ায় গোড়ায় হালকা করে আলতোভাবে মানে লাগানোর পরে ঘুমিয়ে পড়লে অনেকাংশে কিন্তু আপনার এই খুশকি কিংবা চোখের পাপড়ির গোড়ায় গোড়ায় ময়লা অংশটা অনেকটা কমে যাবে। আর যারা একটু অ্যালার্জি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, যে বেগুন, ইলিশ এগুলো একটু অ্যাভয়েড করেন তাহলে হবে। কিংবা যদি অ্যালার্জি চোখটা বেশি লাল হয়ে যায় তাহলে নিকটবর্তী একজন চোখের ডাক্তারকে দেখিয়ে অনেক সময় আমরা বলি যে চোখের যে ওষুধগুলো, অ্যালার্জিক ওষুধ ড্রপগুলো সেটা নিতে পারেন, অথবা ফার্মেসি থেকে আপনার ইচ্ছা করলে অ্যালার্জির যে ওষুধগুলো প্রাথমিকভাবে খেয়ে দেখতে পারেন। যদি প্রাথমিকভাবে অ্যালার্জির যে ওষুধগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল, যে ফার্মেসিতে গেলেই পাওয়া যায়, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি কমে যায় তাহলে ইনশাল্লাহ হয়তো বা এটার জন্য চোখের ড্রপ না দিলেও চলবে, বাট কিছু নিয়মকানুন মেনে চললেই হবে। দুই নম্বর, চোখ লাল হওয়ার অন্যতম কারণ হচ্ছিলো কনজাংটিভাইটিস, এটা চোখ ওঠাকে বলা হয়। চোখ ওঠার অন্যতম অনেক কিছু কারণ আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস। বর্তমান দিনে ভাইরাল কনজাংটিভাইটিসটা বেশি দেখা যায়, যেটা অনেক সময় ভাইরাল ক্যারাটাইটিস বলে। এই ধরনের কনজাংটিভাইটিস কিংবা চোখ ওঠাটা সাধারণত এক চোখ দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে আরেকটা চোখে হতে পারে, আর অ্যালার্জিটা সাধারণত দুই চোখে একসাথে হয়। তা কনজাংটিভাইটিস চোখ ওঠা হলে আমি বলবো যে অ্যান্টিবায়োটিক আই ড্রপটা নিতে পারলে, যে কোনো চোখের ডাক্তারকে দেখে একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ নিতে পারলে ভালো। অনেক সময় অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিয়েও কাজ করে না, তবে অবশ্যই চোখের ডাক্তারকে দেখাতে হবে, কারণ এই ধরনের ভাইরাল কনজাংটিভাইটিস কিংবা ভাইরাল ক্যারাটাইটিসে চোখের কালোমণিতে অনেক সময় সাদা স্পট পড়ে। ওই স্পটগুলো যদি সঠিক টাইমে সঠিক ওষুধ দিয়ে সমাধান করা না যায় তাহলে কিন্তু আপনার এই কন্ডিশনটা একদম পার্মানেন্ট হয়ে যাবে। সেই জন্য চোখ লাল হলেই খালি চোখের ড্রপ দিয়ে যদি ভালো না হয় সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারকে আবার বলতে হবে যে আমার 2-3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, কমছে না, এটা কি করা যায়। এই ধরনের যেটা কালো মণিতে দাগ পড়ে, যেই ধরনের কনজাংটিভাইটিস, ওই কনজাংটিভাইটিসের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চোখটা খচখচ বেশি করে, পানি আলোর দিকে তাকাতে পারা যাচ্ছে না, এবং চোখের মধ্যে পানি দিলে আরও বেশি বেড়ে যায়। অনেক সময় আমাদের এই কনজাংটিভাইটিস হলে কিংবা চোখ খচখচ করলে রোগীরা কী করে, বাসায় বেশি বেশি করে পানি ঢালে। এসব ক্ষেত্রে আমরা বলে দিই যে চোখে পানিটা যতটুকুন কম দেওয়া যাবে ততটাই ভালো।
তিন নাম্বার একটি কারণ হচ্ছিলো চোখের ইউভিআইটিস, চোখের প্রদাহ। আমি এই রোগ ইউভিআইটিস নিয়ে অনেক সময় অনেক ভিডিও বানিয়েছি, ইউভিআইটিসের যেই ইউভিআইটিস চোখের ইউভিআইটিস চোখের প্রদাহ নিয়ে সার্চ দিলে আপনি দেখবেন এই রোগটা চোখের দেখা যাচ্ছে, চোখের প্রদাহ বলি। এটা অনেক সময় একটা অটো ইমিউন হতে পারে, এটা ব্যাকটেরিয়া থেকে হতে পারে, ভাইরাস থেকে হতে পারে, এবং আমাদের সাধারণত অটো ইমিউন যেটা হচ্ছে অনেকে বাতের ব্যথায় ভুগছে, বাতের ব্যথা থেকেও এটা হতে পারে। বাতের ব্যথার রোগীগুলো এই সমস্যায় বেশি ভুগে, এবং যারা ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে ছোটোবেলায় যারা ভাইরাসের কারণে ইউভিআইটিসটা হতে পারে, কিংবা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস যেটাকে বলা হয়, সেই কারণেও আপনার চোখে লাল হতে পারে। এই চোখের লালটা একটু অন্যান্য দুইটা চোখের লালের চেয়ে একটু ভিন্ন। এই চোখ লাল যখন হবে চোখের মধ্যে তীব্র ব্যথা হয়, চোখের আলোর দিকে একদমই তাকানো যায় না, চোখ খুলতে পারে না ব্যথার চোটে, এটা হচ্ছে হলো চোখের ইউভিআইটিস জনিত প্রদাহ, এবং চোখটা ঝাপসা হয়ে যায়। অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেটা প্রথমটা বললাম সেটাতে কিন্তু চোখ ঝাপসা ওরকম হয় না, পরবর্তী চোখ উঠা দুই নাম্বারটা যেটা বললাম সেটাতে চোখটাও ঝাপসা অনেক অনেক সময় হয় না। কিন্তু তিন নাম্বার যে লাল হওয়ার যে কারণটা বললাম ইউভিআইটিস, এই কন্ডিশনগুলোতে চোখটা অনেক সময় দৃষ্টি ঘোলা হয়ে যায়, দৃষ্টি কমে যায় এবং চোখটা তীব্র ব্যথা করে। এই ধরনের সিচুয়েশন হলে চোখ লাল হওয়ার সাথে সাথে যদি দৃষ্টি কমে যায়, কোনো রকম দেরি না করে নিকটবর্তী চোখের ডাক্তারকে দেখাবেন, চোখের রেটিনা স্পেশালিস্ট কিংবা ইউভিআইটিস স্পেশালিস্ট কিংবা চোখের যেই ডক্টর যেই রোগটা সম্পর্কে ভালো বুঝি নাকে দেখাবেন। ইমিডিয়েটলি যদি উনি যেই ড্রপটা দিচ্ছে এই ড্রপের দিয়েও মানে যদি ডাক্তার এই রোগটা বুঝে, দেখা যাবে যে আপনাকে ওই রাতের মধ্যেই ব্যথাটা একদিনের মধ্যেই ব্যথাটা কমায় দেওয়া সম্ভব ওই কিছু ওষুধের মাধ্যমে। ইউভিআইটিসের জন্য আমরা কিছু ওষুধ যেইগুলো দিই, যদি একদিন দুই দিন তিন দিনের মধ্যে যদি ব্যথা না কমে তাহলে বোঝা যাচ্ছে যে যেই সঠিক ড্রপটা দেওয়া উচিত ছিল সেটা দেওয়া হচ্ছে না। আপনি নিকটবর্তী ওই ডাক্তারের কাছে আবার যাবেন, যদি বুঝতে না পারেন তাহলে আপনি সিনিয়র কোনো ডক্টরকে দেখাবেন। কারণ ইউভিআইটিস রোগটা যে ইউভিআইটিস জনিত কারণে যে চোখটা যে লাল হয়, এই রোগের লালটা একটু ভিন্ন ধরনের। অনেক সময় যারা জুনিয়র ডক্টররা দেখা যাচ্ছে তারা অনেক সময় আমি বলবো না যে ইউভিআইটিস রোগ নিয়ে যারা কাজ মানে করে আসছেন কিংবা ইউভিআইটিস রোগটা দেখেছেন তারা ছাড়া ইউভিআইটিস রোগটা অনেক সময় বুঝতে পারে না। সেই জন্য আমি বলবো যে অবশ্যই যে ডক্টরকে দেখিয়েছে নিকটবর্তী ডাক্তারকে দেখান, সে যদি বুঝতে না পারে সে যদি রেফার করে দেয় খুব ভালো, তাকে দ্বিতীয়বার আগে জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব আমার ব্যথা কমছেন এটা ছাড়া অন্য কোনো ওষুধ দিতে হবে কি না। বাট ইউভিআইটিস রোগটা এখন বর্তমানে আমাদের সব ডাক্তারই মোটামুটি এটা সম্পর্কে ধারণা অনেকের তৈরি হয়েছে, এই এই ধরনের কন্ডিশনটাতে চোখ তীব্র লাল হয়ে যায় এবং চোখ প্রচণ্ড ব্যথা করে আলোর দিকে তাকাতে পারে না, ফটোফোবিয়া বলি। সুতরাং চোখ লাল হওয়ার তিনটি ইম্পর্টেন্ট কারণ, আরেকটি লাল হওয়ার কারণ হতে পারে দেখবেন যে অনেক রোগী দেখবেন যে চোখের সাদা যে পার্টটা কালোমণির আশেপাশে সাদা এটা স্ক্লেরা বলি, এই জায়গাটা অনেক সময় রক্ত জমে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য হয় কিংবা জোরে হাঁচি দিলেন, তারপর প্রেশার কোনো কারণে চোখের শরীরের প্রেশার বেড়ে গেল, কিংবা বমি হলো, কিংবা দেখা যায় চোখে আঘাত পেলো, কিংবা যে কোনো কারণে অনেক সময় দেখা যাবে যে ঘুম থেকে উঠে কোনো চোখের একটা কোন কর্নারে চোখ লাল হয়ে আছে, রক্ত জমে আছে। এই ধরনের কন্ডিশন হলে আপনি ভয় পাবার কোনো কিছু নাই, এইটা নিকটবর্তী ডাক্তারকে দিয়ে যদি কোনো সমস্যা না হয় কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ কিংবা কোনো ড্রপ ছাড়া এটা দুই সপ্তাহের মধ্যেই এটা ভালো হয়ে যায়, এটা বলা হয় সাবকনজাংটিভাল হেমোরেজ। আর তিন নাম্বার যেটা হচ্ছে হলো যে চোখ লাল হতে পারে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, চোখের মধ্যে গ্লুকোমা হয় চোখের প্রেশার জনিত সমস্যা, চোখের প্রেশার অনেক বেশি বেড়ে যায়। দেখেন চোখের প্রেশার 21 থাকার কথা দেখা যায় চোখের প্রেশার 40-45 হয়ে গেছে কিংবা 30-40 হয়ে গেছে, এইসব রোগীতে তীব্র ব্যথা হয়, বিশেষ করে একটু অল্প আলোতে গেলে ব্যথা আরও বেড়ে যায়। এই ধরনের কন্ডিশনে গ্লুকোমা বলি, যেটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এই ধরনের কন্ডিশনে হলো আপনাকে চোখের ডাক্তারকে দেখাতে হবে। আরটি যেটা হলো আমি বলবো পাঁচ নাম্বার যে কারণটি, চোখের টেরিজিয়াম। অনেক সময় চোখের টেরিজিয়াম হয়, কী হয় চোখের ভিতরে কালো মণির পাশে দেখা যাচ্ছে যে একটু মাংসপেশি তৈরি হয়, ওই মাংসপেশির ওই জায়গাটায় লাল হয়ে থাকে। বিশেষ করে যারা রোদের মধ্যে কাজ করে কিংবা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে তাদের এই চোখ লাল হওয়ার প্রবণতাটা বেশি, এই টেরিজিয়াম কিংবা মাংসপিণ্ড বলা হয়। এই টেরিজিয়াম যদি হয়ে থাকে তাহলে আমরা কি ইনিশিয়ালি কিছু আর্টিফিশিয়াল আইড্রপ দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়, যদি এটা বেশি বেড়ে যায় এটা আমি রোগী ডাক্তারকে আমার রোগীদেরকে বলবো যে যত তাড়াতাড়ি এটা অপারেশন করে নেওয়া যেতে পারে যায় ততই ভালো। সুতরাং আমি চোখ লাল হওয়ার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ বললাম, এটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। এরকম সমস্যা হলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারকে দেখাবেন, দেখিয়ে আপনি চোখের কন্ডিশনটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবেন।
আমি বলবো না যে প্রতিটা রোগীর জন্য আমার কাছে আসতে হবে, আমি আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি যে চোখে বিভিন্ন রোগ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে, সচেতন করতে, এটাই আমার মেইন উদ্দেশ্য। সবসময় আমার কাছে আসতে হবে, এরকম কোনো রকমের বাধ্যবাধকতা নাই। আমি চোখের রেটিনা, ইউভিএটিস এবং চোখের ছানি নিয়ে বেশি কাজ করি, যাদের ডায়াবেটিস রোগে ভুগছেন, যারা চোখের রেটিনার ডিট্যাচমেন্ট হয়েছে কিংবা চোখের পর্দা ছিঁড়ে গেছে, এই ধরনের কন্ডিশনগুলো নিয়ে আমি বেশি কাজ করি। সুতরাং চোখের পানি পড়া, চোখে পাওয়ার, এই ধরনের সমস্যাগুলো যেগুলো হয়, নিকটবর্তী যে কোনো ডক্টরই আপনার এটা আপনাকে সহজভাবে সুন্দরভাবে চিকিৎসা দিতে পারবে। ধন্যবাদ, আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আমি বলবো যে আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন, সো দ্যাট অনেক মানুষ চোখ সম্পর্কে জানে না, চোখ সম্পর্কে কম জানে, তাদেরকে আমি বলবো যে এই ভিডিওগুলো তাদেরকে অনেক কাজে দিবে। ধন্যবাদ।